বিদেশি ফল রামবুটান চাষে সফল হয়েছেন নরসিংদীর শিবপুরের দুই কৃষক, আর তাদের এই সফলতা আশা জাগিয়েছে অন্যান্য কৃষকদের মাঝেও। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় সুস্বাদু ফলটি চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে রামবুটান চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবালের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। নরসিংদী শিবপুর উপজেলার অষ্টানী গ্রামের জামাল উদ্দিন ও মজদুমিয়া সচ্ছলতা ফেরাতে গিয়েছিলেন মালয়েশিয়া। সেখান থেকে এক কেজি রামবুটান ফল এনে তার বীজ রোপণ করেন, আর রোপণের মাত্র কয়েক বছরেই গাছে আশাতীত ফলন হওয়ায় খুশি এই দুই উদ্যোক্তা। দুজনের বাগানে থোকায় থোকায় ঝুলছে রামবুটান। তাদের এ ফল ও চারা নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই, আবার এ ফলের বাগান দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। প্রকারভেদে 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রামবুটান চারা। দুইটা গাছ নিলাম, একটা রামবুটান আর দুইটা রক্তল, এই দুইটা ফলের গাছ নিলাম। গাছটা 1,500 টাকা লাগছে আর হিতা লাগছে 100 টাকা। আঙ্কেল আমাকে খাইতে দিল, খাইলাম, খুব সুস্বাদু এবং মিষ্টি। খাওয়ার পরে এখানে আমার পছন্দ হওয়ার পরে তখন ওখান থেকে আমি 20টা চারা কিনলাম। এখানে এসে কিছু চারা দেখে আমার ভালো লাগলো, ফলটা দেখে ভালো লাগছে, খেয়েও ভালো লাগছে। বিদেশি ফল রামবুটান দেখতে অনেকটা লিচুর মতো, শুধুমাত্র জৈব সার ব্যবহারে এই ফল উৎপাদন করা যায় বলে জানায় ফল চাষীরা। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, যা কেমন লোকে চিনে না, যারা প্রবাসী আছেন তারা চিনে, এই হার অল্প অল্প খাইতো। তখন দেশে অনেক চাহিদা, সবাই এই ফলে লেগে আমার না আসে বা চারা লেগে আসে। আমার কাছে আসলে আমি চারাগুলি অনলাইনে দিতে পারি, কুরিয়ার সার্ভিসে। আমার কাছে অজস্র টাকা চারা আছে, আমার নিচে একটা বাগান আছে, আবার নতুন আরেকটা বাগান, দুইটা বাগান আমার, তিনটা বাগান আমার একসাথে। অত্যন্ত পুষ্টিকর এই ফল মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে উৎপাদিত হয়, আর এর চাষাবাদ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। আমরা কৃষি ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করছে যে এই যেহেতু এটা মাতৃগাছ, এই মাতৃগাছের থেকে কলম করে আমরা এই রামবুটান গাছগুলো সম্প্রসারণ করা যায় কিনা। ব্যাপক হারে চাষ করা গেলে রামবুটান ফলটি ভালো সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি।